রেল বাজেট আর আম বাজেট এক জায়গায় একসঙ্গে ফাইন্যান্স মিনিস্টারকে পেশ করবে। দেশ চলছে না, রেল চলছে না, হাত লাগাবে না, বলবে স্যার সৃষ্টি না। আমি আপনাদেরকে বলি এগুলো না করা আমার সঙ্গে, স্যার এটা সিস্টেম, এটার মধ্যে অসুবিধা হয়ে যাবো, কে যে অসুবিধা হলো স্যার, এটা রিস্ক নিতে পারতাম না, কোর্টে কন্টেম্প হয়ে যাবো, কোর্টে কন্টেম্পে কে যে কে কে জেলে সত্যি পড়া। আমি আছি তো, আপনারা গেলে গেলে আমি আগে যাবো, এত শুধু না জেলে হয়ে যাবো, জেলে নেওয়ার জন্য পুলিশ চাই, পুলিশ কিন্তু মুখ্যমন্ত্রী তারা কোর্ট হেল হয়ে যেতে পারতো না জেলে, পুলিশ পুলিশ বলতো ওই দেখছে না তাদের পাই না, তোদের ক্যা করে তারা। পুলিশের এটা যদি দেহা হয়ে যায় এটা তো, এই তো এটা তো অসীম, এটা না এটা তো রতন রতন নেই, আমি পুলিশ মন্ত্রী হতাম সব দেখি তো কি কি করে, আমি দেখাই দিলাম আমার সঙ্গে তারা দেখ, কিছুদিন আগে পাঠাইছে এদিকে আছে এটা সুখটা ধরে আনো স্যার, গর্ত তালা না পাইছে না হোদা। তো আজকে দেখুন এতদিন যাবৎ বলছে এটা সিস্টেম, আলাদা আলাদা বাজেট করতে হবে, একটা দুইটার সময় একটা এগারোটার সময়, মোদী বলছে একসঙ্গে কাটলো তো হোক। দ্বিতীয় একটা বড় উদাহরণ কাশ্মীরের 370, বাপরে স্যার আমরা কখনো এই ধরনের কোন মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে শুনিনি, উনি শুধু আদালত অবমাননা করেই থেমে থাকেননি, আদালতকে উনি যে পর্যায়ে নিয়ে গেছেন, পুলিশ প্রশাসনকে উনি যে পর্যায়ে নিয়ে গেছেন, উনার বিরুদ্ধে এক্ষুনি আদালত অবমাননার মোকদ্দমা হওয়া প্রয়োজন আমরা মনে করি। রাজ্যে কেন অপরাধীরা বা দুর্নীতিগ্রস্তরা সাজা পাচ্ছে না উনার বক্তব্য থেকে পরিষ্কার। উনি বলেছেন আপনারা আমার কথায় কাজ করবেন, আইনের ব্যাপারটা আমি দেখব, কোর্ট চাইলেও হবে না, গত চার বছরে কোনো অপরাধী বা দুর্নীতিগ্রস্তকে কোর্ট কিছু করতে পেরেছে, কারণ কোর্ট যদি কিছু করতে হয় তাহলে পুলিশ দিয়ে করতে হবে, পুলিশ আমার হাতে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, সেই পুলিশ কি করে কোর্ট কি করবে, কোর্টের কোনো ক্ষমতা নেই, কোর্ট আপনাদের কিছু করতে পারবে না, আমার পুলিশ। উনি বলছেন যে আমার পুলিশ, যদি ওই মঞ্চে বসা নেতাদের দেখিয়ে বলছেন যদি অসীমবাবুকে ধরে আনতে হয় তাহলে রতনবাবুকে ধরে আনবে, আমরা বলবো রতনবাবুই অসীমবাবু, আমার পুলিশ ওই আপনার বাড়ি ঘুরে যাবে, দরজায় তালা বন্ধ, এসে রিপোর্ট করবে, আমার পুলিশ কোর্টের কথায় কাজ করবে না, আমি যেটা বলবো সেটাই কাজ করবে, যে কারণে আপনারা যারা অফিসাররা আছেন কোনো অফিসারে কন্টেম্প টু কোর্টের মামলায় কারোর কোনো দিন শাস্তি হয়েছে এই চার বছরে দেখেছেন? উনি প্রকাশ্যে বলছেন, প্রকাশ্যে আদালত অবমাননা করছেন, আদালতের কাজে যে উনি প্রতিনিয়ত হস্তক্ষেপ করছেন উনার কথাই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, পুলিশ ইনভেস্টিগেশনে তিনি প্রতিনিয়ত হস্তক্ষেপ করছেন উনার কথায় পরিষ্কার হয়েছে, কারণ পুলিশ নাকি উনার, আদালতের কথায়ও পুলিশ চলে না, পুলিশ উনার কথায় চলে, সুতরাং কোর্ট নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। এটাও উনি পরিষ্কার করে দিয়েছেন যে এই রাজ্যে পানিশমেন্ট যেটা হয় না, কারণ আপনারা জানেন ভূভারতে আর কোথাও নেই, একশোতে মাত্র 14টা মামলায় পানিশমেন্ট হয়, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে 50% মামলায় পানিশমেন্ট হয় না, আমাদের রাজ্যে 100তে মাত্র 14খানা মামলায় পানিশমেন্ট হয়, কারণ ইনভেস্টিগেশন উনি নিজে হস্তক্ষেপ করছেন, উনি বলে যাচ্ছেন আমি যতদিন আছি আপনারা চিন্তা করবেন না, আমাকেও জেলে নিতে পারবে না, আপনাদেরকেও কেউ জেলে